নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ১০১ কেজি লাড্ডু নিবেদন করে পালিত হচ্ছে মহাবীর জয়ন্তী উৎসব। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন। সাত সকালে রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। এক বিরল চিকিৎসার সাক্ষী রইল হাওড়াবাসী। বসিরহাট সাংগঠনিক জেলার ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন। কৃতি খেলোয়াড় সংবর্ধনা অনুষ্ঠিত হল কাটোয়ায়। আসছে বিস্তারিত খবরে। ১০১ কেজি লাড্ডু নিবেদন করে পালিত হচ্ছে মহাবীর জয়ন্তী উৎসব। ১০১ কেজি লাড্ডু নিবেদন করে মালদায় পালিত হচ্ছে হনুমান জয়ন্তী উৎসব। মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকায় মহাবীরের বিশাল মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে হনুমান জয়ন্তী উৎসব। রবিবার থেকে হনুমান জয়ন্তী উৎসব শুরু হলেও আজ সোমবার ছিল যাগযজ্ঞের আয়োজন। এদিনও সকালে বজরংবলী রূপে সাজিয়ে এবং ভক্তদের নিয়ে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। অনেক মহিলা ভক্তরা মাথায় কলসি নিয়ে শোভাযাত্রায় সামিল হন। গোটা মালদা শহরে এই শোভাযাত্রা পরিক্রমা করে। মহাবীর মন্দিরের হনুমান জয়ন্তী উৎসব কমিটির সেবায়েত প্রভুজিৎ মিশ্রা জানিয়েছেন, প্রতি বছরের মতো এই বছরেও ১০১ কেজি ওজনের লাড্ডু মহাপ্রসাদ হিসেবে হনুমানজিকে ভোগ নিবেদন করা হচ্ছে। আজকে আমাদের শোভাযাত্রা থেকে মানে কলস যাত্রা থেকে শুরু হলো। আগামীকাল বাবার অভিষেক হবে, তারপরে ৫ আর ৬ আমাদের পুজো আছে। আজকে কতজন কলস দিয়েছিল? আজকে মিনিমাম ৩০০ থেকে ৪০০ লোক কলস দিয়ে বেরিয়েছে ছেলেমেয়েরা। এবার ১০১ কেজি কতজন? এবার ১০১ কেজির আমাদের ৫টা হয়েছে। আর সোয়ামণি? সোয়ামণি ১২৫টা। আচ্ছা, প্রসাদ বিতরণ? প্রসাদ বিতরণ আমাদের ৬ তারিখ প্রসাদ বিতরণ আছে। গত বছর তো আমাদের ৫ হাজার লোক খেয়েছে, এবার দেখা যাক কত খাচ্ছে। আপনার নাম? আমার নাম প্রভুজিৎ মিশ্রা। বজরংবলীর পুজো এবং মহাবীর জয়ন্তী উৎসব উপলক্ষে দক্ষিণ বালুচরের মন্দির প্রাঙ্গণে এদিন কয়েক হাজার ভক্তের উপস্থিতিতে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রসাদ বিলি এবং হনুমান জয়ন্তী পাঠ শোনানো হবে ভক্তদের। শুধু মালদা জেলাই নয়, বিভিন্ন রাজ্য থেকেও মহাবীর জয়ন্তী উৎসবে মালদায় সামিল হন ভক্তেরা। সাড়ম্বরে এই উৎসব পালিত হয়ে আসছে মালদা দক্ষিণ বালুচর এলাকার মন্দির প্রাঙ্গণে। আমাদের ২ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত হনুমান জয়ন্তী উৎসব চলছে। আজকে যে র্যালিটা আমাদের বেরিয়েছে তাতে কমসে কম ৫০০ জন লোক আছেন। আর এখানে সোয়ামণি পূজা যে হচ্ছে, ১০০ জন ভোগ চাপিয়েছে। আর ১০১ কেজি লাড্ডু ৪ জন চাপিয়েছেন, ২ জন আবার ৫৬ ভোগ দিয়েছে। আর কলসে কতজন অংশগ্রহণ করেছে? কলসে ৫০০ লোক হবে আমাদের কলেজ যাত্রা। আজকে কলসে কতজন অংশগ্রহণ করেছে? ৫০০। আর এমনি আপনাদের প্রোগ্রাম কদিন চলবে? প্রোগ্রাম ২ থেকে ৬ তারিখ। এটা এটা কততম বর্ষ জানেন? এটা আপনার ২২ বছর থেকে চলছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার পোদ্দার। কি নাম? রঞ্জিত কুমার পোদ্দার। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন। হরিপাল বিধানসভার নারায়ণপুর বাহিরখণ্ড গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারাম মান্না বাড়ি বাড়ি ঘুরে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করলেন। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে দলীয় পতাকা উত্তোলন করে এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরেন মন্ত্রী বেচারাম মান্না। এই হরিপাল বিধানসভাতেই বিগত ২বারের জনপ্রিয় বিধায়ক ছিলেন বেচারাম মান্না। এখন তিনি সিঙ্গুরের বিধায়ক। স্বভাবতই তাদের প্রিয় প্রাক্তন বিধায়ককে কাছে পেয়ে এলাকাবাসী খুবই খুশি। আজকে নারায়ণপুর বাহিরখান গ্রাম পঞ্চায়েতে আমরা দিদির সুরক্ষা কবচ শুরু করেছি। দিদির গুরুত্বপূর্ণ ১৫টি প্রকল্প, যাতে মানুষের কেউ না বাদ যায় সেই লক্ষ্যেই আমরা পায়ে হেঁটে আমরা শুরু করেছি। বালিয়া গ্রামে এসেছি, এরপর আস্তে আস্তে বালিয়া হয়ে আমরা ঘাড়া যাব এবং আস্তে আস্তে বাহিরখণ্ডের পথে আমরা এগিয়ে যাব। এবং আসার পথে
মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে। তার কারণ হচ্ছে যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড এটা পেয়ে মানুষ মানে খুবই খুশি। হুগলি থেকে দেবজ্যোতি অধিকারীর রিপোর্ট, গ্লোব নিউজ। সাত সকালে রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রাজ্য সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন এক ট্রাক চালক। জানা যায়, একটি ট্রাক চন্দ্রকোনা থেকে ঘাটালের দিকে যাচ্ছিল, ঠিক তখনই অপর দিক থেকে আসে আরেকটি ট্রাক। সেই সময় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘাটালের বর্দা চৌকন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক চালক ঘুমিয়ে পড়ায় এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বিকট একটি শব্দ হয়, ঠিক তখনই স্থানীয়রা এসে আহত ট্রাক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ঘাটাল মহকুমা হসপিটালে। ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। খবর দেওয়া হয় ঘাটাল থানার পুলিশকে। ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ পৌঁছে ক্রেন দিয়ে দুটি ট্রাককে অন্যত্র সরিয়ে নিয়ে যায় ও যান চলাচল স্বাভাবিক করে ঘাটাল থানার পুলিশ। হয়েছে যে হট করতে আমরা বাড়িতেই ছিলাম, সামনে আমাদের বাড়ি, সেখানেতে আওয়াজ হট করতে দুটো গাড়ি অ্যাক্সিডেন্টের মুখোমুখি একটা হয়ে যায়। সেটা দেখালো ওটা কি কিন্তু এসে আমরা দেখলাম যে যেটা আসছিল দূরত্ব থেকে সেটা গাড়ি ড্রাইভারটা ঘুমিয়ে পড়েছিল, আর আরেকটা গাড়ি সে জাগন্ত অবস্থাতে ছিল। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এক বিরল চিকিৎসার সাক্ষী রইল হাওড়াবাসী। হাওড়া ডোমজুরের মহিলা বাসিন্দা শেখ তাজামা বয়স 55 বছর। প্রায় এক বছর ধরে ভুগছিলেন পেটের সমস্যায়। অনবরত পেটে যন্ত্রণা এবং বমি হচ্ছিল তার। একটার পর একটা নার্সিংহোম ঘুরে ঘুরে আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। চিকিৎসা করাতে গেলে 2 লক্ষ টাকার দরকার। তারা জোগাড় করতে পারেনি সেই অর্থ। চিন্তায় ভেঙে পড়েন ওই দম্পতি। পরে SSKM হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সিরাজ আহমেদের সাথে যোগাযোগ করে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনা খরচায় ওই টিউমার অপারেশন করা হয়, যার ওজন 15.5 কেজি। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে এখন তিনি চিকিৎসাধীন এবং সুস্থ আছেন বলে জানা যায়। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাট সাংগঠনিক জেলার ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে রাজ্য জেলা কংগ্রেস সাংবাদিক সম্মেলন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার কংগ্রেস কার্যালয় তথা ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হলো। তাদের মূল দাবি, যেভাবে রাজ্যে অশান্তি বাড়ছে ও রাহুল গান্ধীকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে জেলবন্দী করতে চাইছে বিজেপি সরকার, এরই প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ জেলা কংগ্রেসের সভাপতি অমিত মজুমদার বলেন, আমরা রাজনৈতিকভাবে প্রতিহত করব। 2024 সালে কংগ্রেস ক্ষমতায় আসবে, মানুষের মহাজোটই হবে। কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির কথা খণ্ডন করে বলেন, আমরা বিজেপির সঙ্গে স্থানীয়ভাবে কোনো জোট করব না। সাম্প্রদায়িক দল বিজেপি আমাদের প্রতিদ্বন্দ্বী। মানুষকে সঙ্গে নিয়ে আমাদের আগামী দিনের পথ চলা। রাজ্যের প্রসঙ্গে মন্তব্য করে বলেন, যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে, শাসক দল যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে সেই নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি বলেন, যে দলেরই চাকরি নিয়ে দুর্নীতিতে নাম আসুক না কেন, তথা নাম না করে CPM এর চিরকুট প্রসঙ্গে বিজেপি বিধায়ক দুলাল বরের নেতার মেয়ে ও চাকরি হারা বিরোধীদের ক্ষেত্রেও তদন্ত হওয়া উচিত। কেন শাসক দলের দুর্নীতিতে শুধুমাত্র তদন্ত হবে? পাশাপাশি বলেন, মোদী সরকার 2 বছরের জেলের চিন্তাভাবনা করেছে চক্রান্ত করে, যাতে রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ হয়ে যায় ও তাকে বাংলো ছাড়ার কেন্দ্রীয় নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। কর্ণাটকের ভাষণের বিচার কেন গুজরাটে করা হলো? উনি যাতে ভোটে দাঁড়াতে না পারেন, এর জন্যই আমরা আজকে বাংলার মানুষকে জানাচ্ছি। এই আন্দোলন প্রতিবাদ কর্মসূচি চলবে লাগাতার। আগামী পঞ্চায়েত ভোটে মানুষের মহাজোটে আমরা লড়বো শাসক দুর্নীতির বিরুদ্ধে। যে বিজেপি যখন ক্ষমতায় এসেছিল, এর অনেক অভিযোগ আছে। আমরা মেশিন, যে মেশিন যন্ত্রে ভোট হয় সেই ভোট হ্যাক করে হয়েছিল। ভারতবর্ষের, আমাদের ধারণা, ভারতবর্ষের জনমতের প্রতিফলন ঘটেনি। এবং কংগ্রেস মুক্ত ভারতবর্ষ বিজেপি তো চাইবেই, যেহেতু ওদের পেছনে
আরএসএস আছে, আরএসএস কখনো চায় না যে ভারতবর্ষে সর্বধর্মের সংস্কৃতিতে তাদের একটা নিজস্ব জিনিস আছে, সেইগুলো ইমপ্লিমেন্টেশন করতে চাইছে ভারতবর্ষের মানুষের কাছে। আর কংগ্রেস চায় যে এখানে ধর্মনিরপেক্ষতা বজায় থাক, এখানে গণতন্ত্র চলুক, এখানে সমস্ত মানুষ সমস্ত ধর্মের মানুষ যেন মনে করে এটাই ভারতবর্ষ, এবং ভ্রাতৃত্ব সৌহার্দ্য ভালোবাসা এটা সমস্ত মানুষের মধ্যে থাকুক। সেই জন্য বিজেপি চাইলেও ভারতবর্ষ কখনো কংগ্রেস মুক্ত হবে না, এবং কংগ্রেসই 24 সালে সরকার করবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কৃতী খেলোয়াড় সংবর্ধনা অনুষ্ঠান করা হলো কাটোয়ায়। বর্তমান সময়ে ছেলে মেয়েদের মাঠমুখী করতে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতী খেলোয়াড় সংবর্ধনা অনুষ্ঠান করা হলো কাটোয়া সার্কাস ময়দানের পাশে যোগা সেন্টারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন ডাইরেক্টর ডক্টর সত্যব্রত বুট, রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত, কাটোয়া ডিডিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফিজিক্যাল কালচারের শিক্ষিকা মণিমালা ঘোষ, দাইহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মনোহর দাস, আন্তর্জাতিক খেলোয়াড় অজয় মণ্ডল সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান উপলক্ষে নাচ সহ যোগার বিভিন্ন কলা কৌশল দেখায় ছেলে মেয়েরা। এদিন প্রায় 10 জন কৃতী খেলোয়াড়দের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। কি বার্তা দেবেন সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের? কিন্তু মানে যদি গোটা কাটোয়া ঘুরে দেখা যায়, এটা নিয়ে অভিভূত হওয়ার মানে বিরাট বুকটা যেন কেঁপে উঠেছে। এটা এত এটা যে ভেতরে যে এত গোপন মন্ত্র ছিল এটা আমার জানা ছিল না, আজকে দেখে আমি একবার প্রাণটা আমার নেচে উঠেছে, আনন্দে অভিভূত হয়েছি। অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা হাজির হয়েছিলেন। কাটোয়া শহরের কয়েকটি ক্লাবকে ভলিবল ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়। আমরা কাটোয়াতে সার্কাস ময়দানে এটি যোগা সেন্টারে আমাদের কাটোয়ার কৃতী খেলোয়াড়দের নিয়ে সংবর্ধনা দেওয়া হলো। প্রায় 10 জনকে আমরা সংবর্ধনা দিলাম, সেই সঙ্গে আমাদের সাথে যুক্ত কিছু ক্লাবকেও আমরা খেলার ক্রীড়া সরঞ্জামও বিতরণ করলাম। আমরা চেষ্টা করছি আগামী দিনে খেলোয়াড়দের নিয়ে তারা সমাজে যেন আরো ভালো পরিচয় পায়, শুধু খেলাধুলা যে কত কষ্ট করে তারা যে একটা ভালো জায়গায় গিয়েছে তাদেরকে আমরা সংবর্ধনা দিতে পেরে সত্যি গর্বিত, এবং আগামী দিনে আমরা আরো ভালো তাদেরকে সংবর্ধনা দেবো আমরা এই আশা রাখি। সেই সঙ্গে আমাদের যে যোগা, ওয়েট লিফটিং, পাওয়ার লিফটিং, জুডো, ক্যারাটে, জিমনাস্টিক, ফুটবল, অ্যাথলেটিক্স, আর্ম স্পোর্টস, এই স্পোর্টসগুলো চলছে, আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন, আমরা আসুন সবাই মিলে খেলাধুলাকে আরো এগিয়ে নিয়ে যাই। কাটোয়া থেকে রাহুল রায়, রিপোর্ট গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি।